আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আসছি জবিরহাট ডিস্ট্রিক্টে নতুন হাটে। এই হাটে আপনারা জানতে পারবেন। আমার সামনে আছে একটা দেশি ষাঁড় বাচ্চা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা। ওই বেটা আপনার না? হ্যাঁ। আপনার বাসা কোথায় হচ্ছে? বাসা পাহাড়পুর বাবা। পাহাড়পুর। গরু কয়টা আনছেন? গরু আনছি চারটা। কোনটা? এটা 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 এই যে চারটে চারটে এই চারটে না এই চারটে বাবা। এটা কি দাঁত হয়েছে? না বাবা দাঁত হয়নি। না দাঁত হয়নি। দাম কত যাচ্ছিলেন? এটা 55,000। 55,000। দাম আজকে কত বলতেছে? হ্যাঁ দাম আজকে কত বলতেছে? এখন 50,000 ভাঙবা বলেছে। ও 50 ভাঙবা। কত হলো সারা নিয়োগ করছেন? মানে কত হলে বিক্রি করবেন? এটা 50,000 ভাঙবা করে দেখি বাজার মোকাবেলা বেচা লাগবে। মানে হাই বাজার যেটা পাবেন ছাড়ে দেবেন। হ্যাঁ 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 হ্যাঁ। এগুলা কি দাঁত হয়েছে? হ্যাঁ এটা দাঁত হয়েছে। এটা দাঁত হয়েছে না? হ্যাঁ এটা দুই দাঁত। হ্যাঁ এটা দুই দাঁত। আর এটা? এটা অজাঁত। এটা অজাঁত। বাবা গরু বেশি না করবি। এটা দাম কত চাচ্ছিলেন? না না ও বিক্রি হয়েছে। ও বুঝতে বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা এই গরু বাদ দে, এটা আসলে এদিকে আপনার আছে। এটা একটা দেশি ষাঁড় বাচ্চা। আকারে ছোট, এখনো দাঁত হয়নি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনার বাসা কোথায় হচ্ছে? ভিটিতে। কোথায়? ভিটি। ও ভিটিতে। এ পাশে গ্রামে। বুঝতে পারছি। গরু কয়টা আনছেন? একটাই। একটাই না? এটা তো দেশি। জাত কি এটা? দেশি শরীর বলতে পারবো না। দেশি না, শাইওয়াল লাগছে। শাইওয়াল কোর্স আর কি। দাম কত? দাম কত যাচ্ছিলেন? এটা চাওয়া দাম 65। 65। আজকে দাম বলতেছে? দাম হলো 53-54 পর্যন্ত বলছে। ও 55 পর্যন্ত আজকে দাম বলতেছে। তাহলে কত কত হলে সারা নিয়োগ করেছিলেন? কোয়ালিটি সুন্দর আছে, দূর থেকে দেখলে একটু আরো ভালো লাগবে। আচ্ছা ভাই ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মুরব্বি ভালো আছেন? হ্যাঁ ভালো ইনশাআল্লাহ। আপনার পরিচয় আগে শুনি, আপনার বাসা কোথায় হচ্ছে? আমার বাড়ি পাহাড়পুর। পাহাড়পুর না? গরু কয়টা আনছেন? গরু আনছি দুইটা। এই দুইটা? হ্যাঁ। কি জাতের এগুলা মুরব্বি? এটা শাইওয়াল বাচ্চা। শাইওয়াল না? দাঁত তো হয়নি? না বাচ্চা। সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এরা আসলে আমার উপযোগী বাচ্চা। আচ্ছা আমার বিয়ের দাম কত চাচ্ছিলেন? প্রথম এটা 135। 130? 135। ও 35 জোড়া। হ্যাঁ। আজকে কি দাম বলতে কিছু? দাম বলতে চা 17-18। ও 17-18 পর্যন্ত দাম বলছে। হ্যাঁ হ্যাঁ। দর্শক আপনাদের গরু একটু পুরাপুরি দেখায়, আসল ক্যামেরাতে কিরকম লাগতেছে জানি না, তবে গরু দুটা কোয়ালিটি সম্পূর্ণ দেখতে পাচ্ছেন। আচ্ছা আপনি কত হলে ছাড়বেন আজকে এই দুইটা? আইডিয়া তো আছে দেখি 22-23 কিংবা 25। কি হবে? 122-23 বা 25 জোড়া। আচ্ছা ঠিক আছে বিক্রি করেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো আছি ভাই। ভাই গরু কয়টা আনছেন আজকে? দুইটা আনছি। দুইটা না? কোন দুইটা? একটা পাকড়া একটা নেপাল। এটা পাকড়া নেপাল। এটা এটা পাকড়া নেপাল। আর এটা? ওটা নেপাল। ওইটা নেপাল। আচ্ছা এটা সম্পর্কে একটু জানি। সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা নেপালি সুন্দর বাচ্চা। ভাই এটা তো দাঁত হয়নি, কিন্তু এটা বয়স কয় মাস? বয়স কেবল 4 মাস। 4 মাস না? সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে বাচ্চাটা খুব সুন্দর, কোয়ালিটি সম্পূর্ণ। এগুলো আসল খামার উপযোগী, লাল কালার। ভাই এটা দাম কত চাচ্ছিলেন? দাম চাচ্ছে 52। 52,000 না? আজকে কত বলতেছে দাম? 46। 46 বলতেছে। তাহলে কত হলে ছাড়া দেওয়া নিয়োগ করছে? ওই 47-48 ছাড় দেবো।
আর 2000 হলে ছাড়বেন আচ্ছা তো পরেরটা এটা এটা পরেরটা চা দাম 42 42 চা দাম তবে এটা আছে ওটা একটু মানে ইয়া আছে এটা দাম বলতেছে আজকে বলতেছে হলো 32 33 33 33 বলতেছে কত হলে ছাড়বেন 35 হলে 35 হলে আচ্ছা আচ্ছা ঠিক আছে বিক্রি করেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন না আলহামদুলিল্লাহ ভাই আপনার বাসা কোথায় হচ্ছে পাঁচবিবি কোথায় পাঁচবিবি বুঝতে পারলাম না পাঁচবিবি ও পাঁচবিবি গরু কয়টা আনছেন পাঁচটা পাঁচটা কোনটা কোনটা একটু দেখেন তো পাঁচটা আনছি এটা একটা এটা একটা আর দুইটা বেচছি ও দুইটা বিক্রি করছেন হ্যাঁ আচ্ছা এটা সম্পর্কে একটু জানতে যাচ্ছি এটা আপনার শায়াল জাত না হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা শাড়িওয়াল সুন্দর ষাঁড় বাচ্চা কোয়ালিটি সম্পূর্ণ এগুলো আসলে খামার উপযোগী এখনো তো দাঁত হয় নাই এটা বয়স কয় মাস বয়স 4-5 মাস 4 থেকে 5 মাস এরকমই লাগতেছে আচ্ছা ভাই এটা কত হলে ছেড়ে দেবে মানে বিক্রি বিক্রি দাম কত যাচ্ছে দাম যাচ্ছে 52 52 আজকে বলতিছে কত 45 বলে 45 পর্যন্ত আর সারা নিয়ত কত করছেন ভাই কত হলে ছেড়ে দেবেন 47 47 হাজার ছাড়বেন এগুলো কি আপনার কিনা না বাড়ি এগুলো সব কিনা ও কিনা ব্যবসা করে হ্যাঁ ব্যবসা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া সালাম ভাই ভালো আছেন আছি ভাই আপনার বাসা কোথায় হচ্ছে পাঁচবিবি বাসা কোথায় পাঁচবিবি পাঁচবিবি ও আচ্ছা আচ্ছা গরু কয়টা আনছেন গরু আজ 7টা 7টা বিক্রি করছেন একটা বিক্রি হয়নি এখন একটা বিক্রি হয়নি না আচ্ছা এই যে প্রথমে দেখতে পাচ্ছি এটা আপনার না খুব সুন্দর সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর শাইওয়াল খামার উপযোগী বাচ্চা কোয়ালিটি সম্পূর্ণ এগুলো আসলে 1000 বেশি দিয়ে কিনা লাগে তো বিক্রির সময় আবার ওই রকম 2000-5000 বেশি পাবেন সুন্দর কোয়ালিটি লাল কালারের ভাইয়া এটা আপনার সারা নিউজ কত করছেন মানে কত বিক্রি করবেন না বিক্রি করা পোস্টমান হলে ছাড়া দেব কোন টান হলে ছাড়বে আচ্ছা 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 আপনার এটা 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 কি যা এটা সাইবেলে বাচ্চা করছে এটা ও শাইওয়াল ক্রস এটা শাইওয়াল ক্রস এটা একটু নরমাল আছে তবু আগেটা ছিল কোয়ালিটি সম্পূর্ণ এটা দাম কত চাচ্ছিলেন এটা রাখছে 52 দাম কত বলছিলে আজকে 48-47 দাম বলছে 48-47 মোটামুটি ভালো আছে বিক্রি নোট কত করছেন 49 হলে ছাড়া দেব কত হলে 49 ও 49 47 বলতেছে 49 হলে ছাড়ে দেবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন ভালো সুপ্রিয় দর্শক আমার সামনে শাইওয়াল বাচ্চা দেখতে পাচ্ছেন আর একটা শাইওয়াল জাত তা আসলে লাল কালারের গরুর কোয়ালিটি সম্পূর্ণ খামার উপযোগী বাচ্চা তা এটা বয়স কয় দাঁত দাঁত হয়নি না না এটা কেবল 5 মাসের বাচ্চা 5 মাসের বাচ্চা এটা কি আপনি বাড়ির না ব্যবসা করে ব্যবসা কয়টা আনছেন একটাই নিয়েছি একটাই নিয়েছেন না দাম কত যাচ্ছিলেন 62 62 হাজার দাম বলতেছে আজকে দাম বলিছে 55 55 কত হলে ছাড় নিউজ করছেন 56 হলে ছাড় দিবে ও আর 1000 হলে উনি ছাড় দিবে আপনারা দেখতে পাচ্ছেন আও এই বাচ্চা সুন্দর লাল কালার আচ্ছা আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক মোটামুটি বেশ কয়েকটা গরু দাম দর সম্পর্কে আপনারা জানতে পারলেন এটুকু থেকে মোটামুটি আপনাদের ধারণা চলে আসবে আর এর আগে একটা দুইটা হাট মানে গত হাট যেগুলা ওই হাটের যে দাম ছিল আজকে একটু বেশি লাগতেছে আর যখন হাট শেষের দিকে আসলে যে কথাগুলো ভিডিওতে বললো এই কথাগুলো কিছু থাকে না তখন অনেকে গরু ফেরত নিয়ে যাবে না এই হিসাব করে আসলে বিক্রি করে দেয় তবে যাই দাম দর যে যেটাই বলুক আপনাদের দাম দর করে নিতে হবে এই কথাটা সবসময় লক্ষ্য রাখতে হবে
আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।